أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، نحمده ونصلي على رسوله الكريم. الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা আজকে সূরা আল বালাদের কিছু আয়াত নিয়ে তেলাওয়াত তর্জমা এবং আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আলোচনাকে সঠিকভাবে উপস্থাপন করার এবং সেটাকে সঠিকভাবে বুঝে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দিন, আমিন। সূরা আল বালাদ আম্পারার একটি বিশেষ সূরা, যে সূরাটিতে মোট 20টি আয়াত রয়েছে এবং একটা রুকুতেই এই সূরাটি সম্পন্ন হয়েছে। আম্পারার সূরা আল ফজর এবং সূরা শামসের মাঝখানে হচ্ছে সূরা আল বালাদের অবস্থান। নাজিলের দিক থেকে আমরা যদি চিন্তা করি তাহলে সূরা আল বালাদ নাজিল হয়েছে, বিশেষ অধিকাংশ তাফসীরকারগণের মতে, সূরা আল কফ এবং সূরা তারিকের মাঝামাঝি সময়ে। সূরা আল বালাদের প্রথম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা উকসিমু বিহাযাল বালাদ, না আমি শপথ করছি এই শহরে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করছেন এই শহরের বলে। তো এখানে সর্বসম্মতিক্রমে এটা ডিসাইডেড যে এই শহর বলতে মক্কা নগরীকে বোঝানো হয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিন এখানে শপথ করছেন এই মক্কা নগরীর নামে। প্রথমে লা শব্দটি দিয়ে শুরু করা হয়েছে, যে না। তো এটাকে তাফসীরকারগণ বিভিন্ন অর্থ প্রকাশ করেছেন। মাইনরিটি বলেছেন যে এখানে না আমি শপথ করছি এই শহরের নামে, পুরোটা একই অর্থে বা একই সাথে বলা হয়েছে, যেটা বোঝানো হচ্ছে যে এই শহরের নামে আমি শপথ করছি না, এই ধরনের কথা বোঝানো হচ্ছে। কিন্তু ম্যাক্সিমাম তাফসীরকারগণের মতে, যে মেজরিটি অপিনিয়নে বলা হয়েছে, যে এটা আসলে এক ধরনের কাউন্টার আর্গুমেন্ট। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের তৎকালীন সময়ে তারা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করছিল সেইগুলোকে নেগেট করার জন্য, সেগুলোর অ্যাগেনস্টে বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে না আমি শপথ করছি এই শহরের। অর্থাৎ আগে থেকেই কোনো একটা কথা চলছিল এবং সেই কথাটাকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে না এরকম হবে না। যেমন আমরা কথা প্রসঙ্গেই বলতে থাকি, যে কোনো একটা কথা হচ্ছে মাঝখানে আমরা বলছি না না এটা এভাবে হবে, না না আমি এটা করি নাই। অর্থাৎ আগে যে কথাটা চলছিল সেটাকে নেগেট করে কোনো কথা উপস্থাপন করা হচ্ছে। তো এখানে মেইনলি তাফসীরকারগণ বলেছেন যে ডিসবিলিভাররা, কাফেররা সেখানে কিছু কথা বলছিল, যেই কথাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন অস্বীকার করছেন এবং সেই কথাগুলো ওই মক্কা নগরীর সাথে সংশ্লিষ্ট বা তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলোকে নেগেট করার জন্য এভাবে কথাটাকে উপস্থাপন করছেন। এবং অধিকাংশ তাফসীরকারগণ বলেছেন যে তখন তারা কি করছিল, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সত্যকে উপস্থাপন করছিলেন সেটাকে রিজেক্ট করছিল। আখিরাতের কথা, আল্লাহ রাসূল যে আল্লাহর পক্ষ থেকে আসা মেসেঞ্জার রাসূল, সেই কথাটা তারা মানতে অস্বীকার করছিল। তো এই জিনিসগুলোকে নেগেট করে আল্লাহ বলছেন যে আমি এই শহরের নামে শপথ করে বলছি এবং পরবর্তীতে এই কথাগুলো আসবে যে আল্লাহ রাব্বুল আলামিন কেন এই শপথ করেছেন। আরেকটা ওপিনিয়ন এসেছে যে এর আগের সুরায়, সুরা আল ফজরে যখন আমরা আলোচনা করব তখন দেখতে পাবো যে সেখানে কিছু ক্যারেক্টারিস্টিকের কথা বলা হয়েছে, যে ক্যারেক্টারিস্টিকগুলো মেইনলি নেগেটিভ থটসই এক্সপ্লেইন করে বেশি, যে এক ধরনের মানুষের কথা সেখানে বলা হয়েছে, যারা কী করবে, এতিমকে সাহায্য করবে না, মিসকিনদেরকে সাহায্য করবে না, বিভিন্ন খারাপ কাজে তারা নিজেদেরকে নিয়োজিত রাখবে, ব্যস্ত রাখবে, সেই ধরনের সমস্ত নেগেটিভ ক্যারেক্টারকে মেনশন করে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো সেখানে বলেছেন সেই কথাগুলোকে নেগেট করে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আসলে তাদের যে নেগেটিভ ক্যারেক্টারিস্টিকগুলো ছিল সেগুলোর ইনস্টিডে, সেগুলোর পরিবর্তে কী ধরনের ক্যারেক্টারিস্টিক থাকা উচিত মানুষের, সেই কথাগুলো এই সুরাতে এসেছে। সেটাও কিছু তাফসীরকারগণের ওপিনিয়নে এসেছে। আরেকটা অর্থ হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে, আমরা মক্কা নগরীর গুরুত্বের কথা সেটা যে আমাদের কাছে এবং তার সাথে সাথে কাফিরদের কাছে সেটা যে কত ইম্পর্টেন্ট, সেই
ইম্পর্টেন্সের কথা স্মরণ করিয়ে বলছেন যে এই সিটিটা এত অসাম এবং এটা ব্লেসিংস এত অবভিয়াস স্পষ্ট যে আমাকে এই শহরের নামে শপথ করারও প্রয়োজন হয় না, এটা সবার কাছে এত বেশি ক্লিয়ার এবং এটা এত তাৎপর্যপূর্ণ যে এই শহরের নামে শপথ করারও প্রয়োজন হয় না। এমনিতেই মানুষের এটা বুঝার কথা যে আল্লাহুল আলামিন কেন এই শহরের নামে শপথ করছেন। এবং এখানে আল্লাহুল আলামিন বলছেন উকসিমু বিহাজাল বালাদ, আমি শপথ করছি। হাজা শব্দটি এখানে ইউজ করা হয়েছে, হাজা মানে হচ্ছে দিস, এই মানে কাছাকাছি বুঝাতেই হাজা শব্দটি ইউজ করা হয়। এবং এখান থেকে তাফসীর কারগণ বলেছেন যে এটা যে একটা মাক্কি সুরা সেই ব্যাপারে আর কোনো ধরনের সন্দেহ নাই। এবং মক্কা নগরী তখনকার যাদের কাছে এই সুরাটি উপস্থাপন করা হচ্ছে তাদের যে কত নিকটবর্তী ছিল, তারা কত ফ্যামিলিয়ার ছিল সেটাও এখান থেকে বোঝা যায়। এবং সেখান থেকে বলা হয়েছে যে এটা যে মক্কায় অবতীর্ণ হয়েছে সে ব্যাপারে কোনো ধরনের সন্দেহ নাই। এবং এই সিটি বলতে যে মক্কা নগরীকে বোঝানো হয়েছে এ ব্যাপারেও কারো মাঝে কোনো দ্বিমত নাই। মক্কা শহরের যে গুরুত্ব সেটা যদি আমরা স্বাভাবিকভাবেও চিন্তা করি, আজকে আমাদের কাছেও মক্কা শহর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সিটি আমাদের জন্য। আমরা নামাজ পড়ে যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি, যে নামাজই পড়ি সেই আমাদের কেবলার ডিরেকশন হচ্ছে সেই মক্কার দিকে। প্রতি বছর সলভেন্ট মুসলিমের জন্য যে হজ করতে যেতে হবে সেই হজে যাওয়ার যে টার্গেট, যে কেন্দ্রভূমি সেটাও হচ্ছে এই মক্কা নগরী। আমাদের জন্য এই শহরটি আরও বেশি ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে যে এই শহরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্ম হয়েছে, এই শহরেই কোরআন নাজিল করা হয়েছে, এবং এই শহরটাই ছিল ফার্স্ট প্লেস টু ওয়ার্শিপ, যেখানে আল্লাহ ইবাদত করা প্রথম শুরু হয়েছিল। এবং এই শহরটা হচ্ছে প্লেস অফ ট্রাঙ্কুইলিটি, যেখানে গেলে এমনিতেই একটা শান্তির অবস্থান মানুষ দেখতে পায়। এবং আজকে যে আমাদের কাছে এটা গুরুত্বপূর্ণ তাই কিন্তু নয়, বরং কাফিরদের কাছে যারা অন্য সমস্ত রীতি নিয়ম ভুলে গিয়েছিল, কিন্তু তাদের কাছেও এই মক্কা নগরী ছিল একটা সেক্রেট সিটি, এই মক্কা নগরী ছিল খুবই ইম্পর্টেন্ট এবং এর সম্মান ছিল তাদের কাছে অত্যন্ত উঁচু পর্যায়ে। তো এই শহরের শপথ করার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একদিকে হচ্ছে যে কাফেররা জানতো যে এই শহরটার গুরুত্ব কতটুকু, এবং এই গুরুত্বপূর্ণ শহরের নামে যখন শপথ করা হচ্ছে তখন খুব সহজেই তাদের অ্যাটেনশন সেদিকে ড্র হচ্ছিল। তো তাই সেই লোকজন অ্যাটেনশন ড্র করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এভাবে শপথ করতে পারেন। আরেকটা হচ্ছে যে এই শপথ করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই শহরের এই নগরীর সম্মানকে আর অনেক অনেক বেশি বাড়িয়ে দিলেন, সুবহানাল্লাহ। তারপরে দুই নম্বর আয়াতে বলা হয়েছে ওয়া আনতা হুল্লুম বিহাজাল বালাদ, আর অবস্থা এই যে হে নবী তোমাকে এই শহরেই হালাল বানিয়ে নেওয়া হয়েছে। তো এখানে আল্লাহুল আলমিন মক্কা নগরী শপথ করে তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বলছে, উদ্দেশ্য করে বলছেন যে তোমাকে এই শহরে হালাল করে নেওয়া হয়েছে। এখানে হিল্লু শব্দটি ইউজ করা হয়েছে। তো এখানে আমরা একটা জিনিস দেখি যে বারবার আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে বলছেন লা উকসিমু বিহাযাল বালাদ, তারপরে ওয়া আনতা হুল্লুম বিহাযাল বালাদ আবারও শহর বলছেন। এটাকে অন্য শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে পারতেন, কিন্তু বারবার এই বালাদ শব্দটা উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন এই শহরটার যে কত গুরুত্ব এবং কত সম্মানের সেই জিনিসটাই আমাদের সামনে তুলে ধরছেন। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বলা হচ্ছে যে এই শহরে তোমাকে হালাল করে নেওয়া হয়েছে। এবং এই হিল্লু শব্দটার অনেকগুলো মিনিং বলেছেন তাফসীর কারকগণ। একটা মিনিং যেটা হচ্ছে মোস্ট পপুলার সেটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমার রক্তকে এই শহরের জন্য হালাল করে নেওয়া হয়েছে। আমরা যদি তখনকার একটু ব্যাকগ্রাউন্ডের দিকে যাই মক্কা নগরীর, তাহলে দেখবো যে বলা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন এই মক্কা নগরীতে এসেছিলেন সেই সময়টা ছিল অজ্ঞতায় পরিপূর্ণ, যেটাকে আয়ামে জাহেলিয়াত বলা হয়, যে এমন কোনো খারাপ কাজ ছিল না যেটা তারা করতো না। ইভেন তারা যে তাওয়াফ করতো, হজের যে প্রচলনটা তখনও ছিল সেটাও তারা করতো ন্যাকেড অবস্থায়, যে তারা গায়ে কোনো কাপড় রাখতো না, এবং আরও অনেক ধরনের খারাপ কাজই তাদের মধ্যে প্রচলিত ছিল। কিন্তু তাদের কাছে এই জিনিসটাও প্রচলিত ছিল যে যদিও তারা পলিথিস ছিল, যদিও তারা বিভিন্ন আইডলের পূজা করত, যদিও তারা আল্লাহর সাথে অন্যদেরকে শরীক করত, কিন্তু এই মক্কা নগরী ছিল তাদের কাছে খুবই সম্মানের একটি শহর। যে বাইরে তারা যাই করুক না কেন, যখন এই মক্কা নগরীতে ঢুকে যেত তখন সেখানে কোনো ধরনের মারামারি, সেখানে কাউকে হত্যা করা, কাউকে আঘাত করা, এগুলো সম্পূর্ণরূপে নিষেধ ছিল। এবং এটা তারা দেখা যেত যে অন্য যত নিয়মকানুন ছিল কোনোটাও যদি তারা পালন না করতো, এই নিয়মটার ব্যাপারে তারা কিন্তু খুবই স্ট্রিক্ট ছিল।
তো এরকম একটি জায়গায় যেখানে মক্কা হচ্ছে বলা হয় হারাম, যে অন্য বাইরে যে কাজগুলো হালাল ছিল সেই কাজগুলো মক্কা নগরীতে ঢুকার পরে হারাম হয়ে যায়, সেই অবস্থানে থেকেও কাফেররা কী করেছিল, যে তারা প্ল্যান করেছিল যে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে তারা কিল করবে, হত্যা করবে, এবং যে কারণে আমরা দেখি যে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম পরবর্তীতে মক্কা থেকে মদিনাতে হিজরত করেন। এই যে কাফিরদের নিজস্ব যে সিস্টেম ছিল, তারা যেই সিস্টেম থাকে খুব বেশি সম্মান দিত এবং যার কোনো ধরনের ব্যত্যয় হতে পারতো না, সেই সিস্টেমটাকেও দেখা গেল যে তারা মানতে রাজি ছিল না যখন সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য প্রযোজ্য ছিল। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদের যে ইথিক্যাল প্রিন্সিপাল ছিল, যে প্রিন্সিপালটা তারা প্রতি মুহূর্তে ধারণ করেছিল এবং এটা অ্যাগেনস্টে যেই যেত তাকে চরম মূল্য দিতে হতো, সেই ইথিক্যাল প্রিন্সিপালটাও তারা ব্রেক করতে রাজি ছিল শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ধ্বংস করার জন্য। এবং এটা যে শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য তাই নয়, বরং যুগে যুগে যারাই নবী রাসূল এসেছিল দেখা গিয়েছে যে তখনকার সময়ে প্রচলিত রাজা অথবা বাদশাহ অথবা তখনকার সময়ে যারা লিডার ছিল তারা নিজেদের স্বার্থের কারণে রাসূলের এগেইনস্টে যাওয়ার জন্য তাদের যে প্রচলিত নিয়ম ছিল সেই নিয়মের এগেইনস্টে তারা যাওয়া শুরু করলো। তাহলে এখান থেকে আমাদের জন্য একটা লেসন হচ্ছে এটাই, যে যখনই কেউ ধর্মের জন্য দাঁড়াবে, তার রিলিজিয়নের জন্য পক্ষে কাজ করবে বা তার রিলিজিয়নকে ফলো করার জন্য চেষ্টা করবে, সবসময় তার বিরুদ্ধে একটা গ্রুপ দাঁড়িয়ে যাবে। দেখা যাবে অন্য সমস্ত কাজ তার সমর্থন করলেও যখনই সে তার ধর্মীয় কাজ নিয়ে এগিয়ে আসছে তখনই তার বিরুদ্ধে এক গ্রুপ লোক দাঁড়িয়ে গিয়েছে। আজকে আমরা দেখি যে শুধুমাত্র হিজাব করার জন্য, শুধুমাত্র ইসলামী লেবাস পরার জন্য মানুষকে বিভিন্নভাবে হেয় করা হচ্ছে বিভিন্ন জায়গায়, এবং আমরা চিন্তা করি যে কেন আমাকে করা হবে, কেন আমার এগেনস্টে এসব করা হবে, আমি তো অনেক কাজ করছি এই সোসাইটির জন্য, কিন্তু তারপরে আজকে আমার এগেনস্টে কেন মানুষ দাঁড়িয়ে যাচ্ছে। তো আমাদেরকে চিন্তা করতে হবে যে এটা শুধু আজকে আমাদের সময়ের জন্যই হচ্ছে না, এটা রাসূলদের সময়ে হয়েছে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই ধরনের মানে অপোজিশন থেকে অথবা এই ধরনের বিরোধী অ্যাক্টিভিটিস থেকে বাঁচতে পারেন নাই। এত সুন্দর চরিত্র অধিকারী হওয়ার পরেও সেখানে আমরাও কিছু অপোজিশন ফিল করব, ফেস করব, আমাদের সামনেও বিপদ আসবে, তো সেটার জন্য আমাদের পিছু হটে গেলে চলবে না। তো এটা আমাদের জন্য এখনকার সময়ের লেসন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকেও যেভাবে তাদের মেইন ইথিক্যাল প্রিন্সিপাল থেকে দূরে সরে গিয়ে হত্যা করার জন্য তারা রেডি হয়েছিল, তেমনি আজকের সময়ে আমাদেরকেও এরকম বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হতে পারে, যে জরিমানা হতে পারে, এবং সেটাকে আমরা কোনো মনে করতে পারি না যে এটা স্বাভাবিক ঘটনার বাইরে, বরং মনে করতে হবে অ্যাজ এ মুসলিম যে এটাই আমাদের জন্য স্বাভাবিক, এবং তখনই দেখা যাবে যে আমাদের ঈমান বৃদ্ধি পাবে এবং আমরা আল্লাহর জন্য আরো বেশি স্যাক্রিফাইস করতে সক্ষম হব ইনশাআল্লাহ। তারপর আরেকটা অর্থ হতে পারে এই হল যে এই শহরটাকে, এই শহরটা আমরা জানি যে এই শহরটায় কোনো রক্তপাত করা একেবারেই নিষিদ্ধ, সেই শহরটাতে শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে পারমিশন দেওয়া হয়েছে রক্তপাত ঘটানোর জন্য, এবং সেটা শুধুমাত্র অল্প একটু সময়ের জন্য। এবং সেটা কখন ঘটেছিল? সেটা ঘটেছিল আমরা জানি মক্কা বিজয়ের সময়, যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে কিছু সময়ের জন্য পারমিশন দেওয়া হয়েছিল যে যারা ইসলামের এগেনস্টে দাঁড়াবে, আল্লাহ রাসূল এগেনস্টে যারা দাঁড়াবে তাদেরকে হত্যা করার জন্য। এবং এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নিজে বর্ণনা করেছেন যে মক্কা বিজয়ের দিন সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সেই মক্কা কাবা শরীফের কাছে দাঁড়িয়ে তখন তিনি বলেছেন যে নিশ্চয়ই আল্লাহ আকাশ এবং পৃথিবী সৃষ্টি করার দিন থেকে এই শহরকে পবিত্র করেছেন, অতএব আল্লাহর অনুমোদন ক্রমে এই শহরটি বিচার দিবস পর্যন্ত পবিত্র থাকবে, এর গাছ, এর লতাপাতা এবং ঘাস সমূহ কখনোই কর্তন করবে না, একমাত্র এক কয়েকটা সময়ের জন্য এখানে যুদ্ধ করার জন্য আমাকে অনুমতি দেওয়া হয়েছিল, আজকেই আবার এর পবিত্রতা বহাল করা হয়েছে যেমনটি গতকাল ছিল, অতএব এখানে যারা উপস্থিত আছে তারা তাদের কাছে এই খবর পৌঁছে দিবে যারা এখানে উপস্থিত নেই। তাহলে এখানে আমরা দেখি যে যেই মক্কা নগরীতে কোনো ধরনের রক্তপাত ঘটানো যাবে না, মানুষকে কষ্ট দেওয়া যাবে না, হার্ট করা যাবে না, ইভেন কোনো অ্যানিমেলকে মারা যাবে না, ইভেন কোনো ঘাসকে উপড়ে ফেলা যাবে না, গাছ কাটা যাবে না, গাছের পাতা ছিঁড়া যাবে না, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে খুব শর্ট একটা সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ করার পারমিশন দিয়েছিলেন, এবং তখনই সেটা আবার ক্লোজ হয়ে গিয়েছে, এরপরে আর কারো সেই ধরনের কোনো সুযোগ নেই যে সেখানে কোনো ধরনের হারাম কাজ সেখানে করবে।
আরেকটা হাদিসে রয়েছে যে এখানে যুদ্ধ বিগ্রহের বৈধতা সম্বন্ধে কেউ আমার যুদ্ধকে যুক্তি হিসাবে পেশ করলে তাকে বলে দিতে হবে, আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অনুমতি দিয়েছেন, তোমাদের জন্য দেননি। তাই আজকে আমাদের আর কারোরই সেই অপশন নাই যে মক্কা নগরীতে এ ধরনের কোনো কাজ করবে। তো এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, এখান থেকে তাফসীরকারগণ বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসলে এখানে একটা ভবিষ্যৎবাণী করা হচ্ছে, ফোরটেল করা হচ্ছে যে আজকে আপনাকে এই শহর থেকে বের হয়ে যাচ্ছে, কিন্তু এমন একটা সময় আসবে যখন আল্লাহ আপনার জন্য কিছুক্ষণের জন্য হলেও এই শহরের এই হারাম কাজগুলো, যেটা হারাম হিসেবে পরিচালিত রয়েছে, সেটা আপনার জন্য হালাল করে দিবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখানে আগাম একটা সুসংবাদ দিয়ে দেওয়া হচ্ছে। তো এখানে আসলে দুইটা দিকে দেখানো হচ্ছে যে কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এগেনস্টে কি পরিমাণ এগেনস্টে তারা গিয়েছিল, যে তাকে নিজ গোত্রের লোককে হত্যা করার জন্য, যেটা ছিল তাদের চরম এথিক্যাল কাজ বিরোধী, যে তাদের নিজেদের গ্রুপের কাউকে হত্যা করবে বা নিজেদের ট্রাইবের কাউকে হত্যা করবে, সেটাও তারা করতে রাজি ছিল। কাফিরদের সেই যে চরিত্র, দ্বিমুখী চরিত্র, সেটা যেমন এখানে ফুটে উঠছে, তার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপকামিং যে ভিক্টরি আসছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত কষ্টের পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই কষ্টের পরে একদিন তোমার বিজয় হবেই, এবং সেই সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন এখানে দিয়ে দিচ্ছেন। এটা আরেকটা অর্থ হতে পারে, যদি আমরা লা উকসিমু বিহাজাল বালাদ, এটার অর্থ এরকম ভাবে চিন্তা করি যে না, আমি এই শহরের নামে শপথ করছি না, যেটা আমরা বলেছি যে এই শহরটা এত অসাম যে এর ব্লেসিংস এত বেশি যে এর নামে শপথ করারও প্রয়োজন হয় না, সবাই এটার সম্পর্কে এত ভালো করে জানে। এটা সেই অর্থে যদি আমরা চিন্তা করি, তাহলে দ্বিতীয় একটা অর্থ হচ্ছে যে যখন এই শহরের নামে আমি শপথ পর্যন্ত করছি না, সেই শহরই তোমাকে ত্যাগ করতে হচ্ছে, যে এত ব্লেসেড একটা জায়গা থেকে তোমাকে বের হয়ে যেতে হবে, এটাই তারা তোমার জন্য হালাল করে নিয়েছে। এটা কত দুঃখজনক একটা ব্যাপার। হিল শব্দের আরেকটা মিনিং হচ্ছে কোনো জায়গা থেকে, কোনো জায়গায় অ্যারাইভ করা, পৌঁছা অথবা ডিসেন্ড করা, যেমন উঁচু কোনো জায়গা থেকে নেমে নিচু জায়গায় অবস্থান করা, এটাও হিল শব্দের একটা মিনিং হতে পারে। সাধারণত আরবরা দেখা যায় যেহেতু এটা পাহাড়ি এলাকা, সেই পাহাড় থেকে নামে এবং নেমে তারা সেই মক্কা নগরীতে সেটেল হয়, এবং তখন এই অবস্থাটাকে হিল বলা হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখানে আল্লাহ রাব্বুল আলামিন সুখবর দিতে পারেন যে ইউ আর গোনা বি ব্যাক টু দিস সিটি, যে তোমাকে, তুমি একদিন এই শহরে এরকমভাবেই অ্যারাইভ করবে, এসে পৌঁছবে এবং এখানে তুমি সেটেল হবে। তো এটাও আরেকটা গ্যারান্টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, যে একটা ভবিষ্যতে তার জন্য যে বিজয় আসছে, তিনি যে আবার তার এই প্রিয় শহরে চলে আসবেন, সেটা এখানে আল্লাহ রাব্বুল আলামিন আগাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিচ্ছেন। হল্লো শব্দ আরেকটা সোর্স হচ্ছে হাল্লা, এবং হাল্লা শব্দের মিনিং হচ্ছে টু আনটাই, যে কোনো একটা প্যাক করা আছে, সে প্যাকেজটা খুলে বের, তার ভিতর থেকে জিনিস বের করে আনা, সেটাকে বলা হচ্ছে হাল্লা। যেমন আমরা একটা দোয়া পড়ি, সেটা হচ্ছে রাব্বি শরাহলি সদরি ইয়াসসিরলি, কি বলছি আমরা, ওহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, যে হে আল্লাহ, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন যে হে আল্লাহ, আমার টাঙ্গে, টাঙ্গের মধ্যে যে নটটা আছে, সেই নটটাকে তুমি আনটাই করে দাও। যে ওয়াহলুল, এখানে হল শব্দটি ইউজ করা হয়েছে, তার মানে এটা আনটাই করে দেওয়া। তো যখন একজন মুসাফির কি করে, যে পাহাড় থেকে একটা ব্যাগেজ নিয়ে, তার কাছে একটা ছোট একটা ব্যাগের মতো থাকে, সেই ব্যাগটা নিয়ে পাহাড় থেকে সে নেমে আসে সিটিতে, এবং এসে তার ব্যাগটা আনপ্যাক করে সে সেখানে সেটেল হচ্ছে, সেটাকেও হাল্লা শব্দ বলা হয়ে থাকে। এবং এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রিফ্লেক্ট করা হতে পারে এইভাবে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাউন্টেন অফ হীরাতে, হীরা পর্বত থেকে যে রিভিলিয়েশন নিয়ে এসেছেন, সেই রিভিলিয়েশনটা নিচে এনে মক্কা নগরীর সবার কাছে তিনি সেই মেসেজটা আনপ্যাক করছেন এবং সেই মেসেজটা সবাইকে দিচ্ছেন, সেটাও এখানে বোঝানো হতে পারে। তারপরে তিন নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়া ওয়ালিদিউ ওয়া মা ওয়ালাদ, শপথ সেই জন্মদাতার এবং যার জন্ম দিয়েছে তার। এখানে আল্লাহুল আলমিন ওয়ালিদ এবং ওয়ালাদ দুইটারই শপথ করেছেন, যে হচ্ছে জন্ম দিচ্ছে এবং যাকে জন্ম দেওয়া হয়েছে বোধ। তো এখানে ওয়ালিদ এবং ওয়ালাদ দুইটাই হচ্ছে নন স্পেসিফিক, জেনারেল ফর্মে ইউজ করা হয়েছে, যে দা ওয়ালিদ অথবা দা ওয়ালাদ, যে নির্দিষ্ট কাউকে বোঝানো হয় না, সেই ধরনের শব্দ ইউজ করা হয় না। তো এটা জেনারেল ফর্মে হতে পারে। এখান থেকে মুফাসসিরগণ বলেছেন যে এটা সব
মানে জন্মদাতার জন্য বলা হতে পারে এবং সব সন্তানের জন্যই এটা হতে পারে। এবং এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো জিনিসের শপথ করেন অবশ্যই সেটার গুরুত্ব অনেক বেশি বেড়ে যায়, সেটা সম্মান অনেক বেশি বেড়ে যায় আল্লাহ শপথ করার কারণে। তো এখানে ইন জেনারেল আল্লাহ রাব্বুল আলামিন যেন শপথ করছেন যে জন্মদাতার এবং তার সন্তানের, অর্থাৎ দুজনকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে রেসপেক্ট শো করছেন এবং দুজনেই দেখা যায় যে একজন আরেকজনকে এখানে আসলে একজনের কাছ থেকে রেসপেক্ট পাওয়ার দাবিদার। যে আমরা অনেক সময় চিন্তা করি যে আমাদের বাচ্চা, আমাদের নিজেদের বাচ্চা, তাদেরকে আবার কি সম্মান দিতে হবে, কিন্তু সেও একটা এক্সিস্টেন্স এবং আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। আল্লাহ এখানে দুজনের নামে শপথ করছেন, তার মানে দুজনকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে সম্মান দিচ্ছেন। তো আল্লাহ যেখানে সম্মান দিচ্ছেন সেখানে আমাদেরও উচিত একজন আরেকজনকে সম্মান দেওয়া, যে সন্তান যেমন তার জন্মদাতাকে সম্মান দিবে তেমনি জন্মদাতারও উচিত, বাবা মারও উচিত তার সন্তানকে সম্মান দেওয়া। এবং আমরা যদি সেটা করতে পারি তাহলে দেখা যায় যে একটা সুন্দর হারমোনি, একটা সুন্দর সহাবস্থান সমাজের মধ্যে, পরিবারের মধ্যে আমরা সৃষ্টি করতে পারি। তো এটা একটা অর্থ হতে পারে। আরেকটা অর্থ হতে পারে যেটা যে ওয়া ওয়ালিদি ওমা ওয়ালাদ, এখানে মা শব্দটি ইউজ করা হয়েছে। মা মানে হচ্ছে হোয়াট, লাইক হোয়াট কাইন্ড অফ সন্তান, যে সে যাকে জন্ম দেওয়া হয়েছে সে, যে এই মা শব্দটি ইউজ করা হয় যখন কোনো কিছু ইনক্রেডিবল অসাম বোঝানো হতে পারে, যে পিতার কথা বলা হলো, শপথ করা হলো, এবং সেই সন্তানের, যে সন্তান এত অসাম, অ্যামেজিং, ইনক্রেডিবল, এরকম অর্থ বোঝানোর জন্য। এবং তখন যদি আমরা এইভাবে অর্থটা চিন্তা করি তাহলে তাফসীর কারগণ বলেছেন যে একটা অপিনিয়ন হতে পারে যে এখানে ওয়ালিদ বলতে মানে পিতা বলতে আদম আলাইহিস সালামকে বোঝানো হয়েছে এবং ওয়ালাদ বলতে তার পরবর্তী যে জেনারেশন রয়েছে তার সমস্ত সন্তান, কিয়ামত পর্যন্ত যারা আসবে তারাই সবাই হচ্ছে আদম আলাইহিস সালামের সন্তান, এবং তাকে বোঝানো, সেটা বোঝানো হতে পারে যে আদম আলাইহিস সালামকে পিতা বোঝানো হয়েছে এবং তার সন্তান বলতে এরপরে কিয়ামত পর্যন্ত যারা, যত মানুষ আসবে সবাইকে এখানে শপথ করা হতে পারে। মেজরিটি অপিনিয়ন যেটা, সেটাতে বলা হয়েছে যে এখানে ওয়ালিদ বলতে বা পিতা বলতে ইব্রাহিম আলাইহিস সালামকে বোঝানো হয়েছে এবং তার সন্তান হচ্ছেন ইসমাইল আলাইহিস সালাম, এবং ইসমাইল আলাইহিস সালামের জেনারেশন থেকে এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম। এবং এই যে অ্যামেজিং সন্তানের কথা বলা হচ্ছে, ইনক্রেডিবল সন্তানের কথা বলা হচ্ছে, সেই ইনক্রেডিবল সন্তানটা হতে পারেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম, যিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামেরই সন্তান হিসেবে এখানে পরিচিত হচ্ছেন। তা আমরা দেখি যে মক্কা নগরীর যখন সূচনা হয়েছিল সেখানে কিন্তু কোনো মানুষ ছিল না, সেখানে শুধুমাত্র একটা বাচ্চাকে সেখানে লেফট করেছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম, এবং তিনি হচ্ছেন ইসমাইল আলাইহিসসালাম, যাকে ফেলে তিনি, যাকে সেই মক্কা নগরীতে রেখে তিনি চলে গিয়েছিলেন। তা আল্লাহ রাব্বুল আলামিন এটাও এখানে রিফ্লেক্ট করতে পারেন যে সেই অ্যামেজিং বয় যাকে একা সেখানে ফেলে রেখে গিয়েছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম, এবং তারপর থেকে আমরা দেখি যে সেই মক্কা নগরী আজকে সেখানে কি পরিমাণ মানুষ সেখানে হয়েছে, কত মানুষ সেখানে যুগে যুগে যাচ্ছে, এবং সেই জায়গাটা কিভাবে আজকে মানুষের কাছে এত সুপরিচিত হয়েছে। এবং এই স্টোরিটা কুরাইশদের কাছে, কাফিরদের কাছে কিন্তু অনেক পরিচিত ছিল যে ইসমাইল আলাইহিসসালাম তাদের পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন, ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান ইসমাইল আলাইহিসসালামের মাধ্যমে এই মক্কা নগরীর গোড়াপত্তন হয়েছিল, এবং তারা জানে যে ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালামের যে বারাকা, তাদের যে গুরুত্ব, তাদের যে ইম্পর্টেন্স, এটা তাদের কাছে খুবই পরিচিত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এখন তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তারই সন্তান, সেই ইসমাইল আলাইহিসসালামের জেনারেশন হচ্ছে মুহাম্মদ, এবং সেই ইব্রাহিমকে, ইসমাইলকে তোমরা যে সম্মানটুকু দাও আজকে কিভাবে সেরকম পিতার একজন সন্তানকে তোমরা নিজেরা মারার জন্য এগ্রি হচ্ছে, মারার জন্য প্ল্যান করছো। আল্লাহ তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে যে ধর্মকে তোমরা ফলো করছো, যাকে তোমরা তোমাদের পিতা মনে করছো, যাকে তোমরা এত বেশি সম্মান দিচ্ছ, তার সন্তানকে, তার জেনারেশন থেকে আসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা আজকে হত্যার প্ল্যান করছো, কত জঘন্য তোমরা হতে পারো। এটা মেজরিটি অপিনিয়নের মতামত। আরেকটা তাফসীর এখান থেকে এসেছে যেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে, সেখানে বলা হয়েছে যে এখানে বলা হচ্ছে যে যিনি জন্ম দেন তার শপথ করা হয়েছে এবং তার যে সন্তান তার শপথ করা হয়েছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্পেসিফিক একটা গ্রুপের কথা বলেছেন যারা হচ্ছে দে আর এবল টু হ্যাভ চাইল্ড, যে এমন কিছু মানুষও দুনিয়াতে থাকবে যে যারা আসলে সন্তান জন্ম দিতে সক্ষম হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন একটা ফ্যাক্টও এখানে তুলে ধরছেন যে এই যে যারা সন্তান জন্ম দিতে সক্ষম হচ্ছে
তাদের কাছে এই যে সন্তানের জন্ম হওয়াটা এটাও একটা মিরাকল যে আল্লাহ আব্বুল আলমিন তোমাকে শো করছেন, এটা আল্লাহ আব্বুল আলমের পক্ষ থেকে একটা ব্লেসিংস। এবং যখন তোমরা এটা চিন্তা করবা যে আল্লাহ এই জিনিসটা তোমাকে দিয়েছে, যারা সক্ষম হচ্ছে না তাদের হয়তো বা কোনো সমস্যাই নেই, কিন্তু তারপরেও তারা সন্তান জন্ম দিতে পারছে না, এখন যাদের সন্তান হচ্ছে তাদেরকে আল্লাহ আব্বুল আলমিন স্মরণ করিয়ে দিচ্ছেন যে প্রত্যেকটি স্টেপ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা একটা মিরাকল। আজকে সায়েন্স যত অ্যাডভান্স হচ্ছে তত দেখছে যে কিভাবে সন্তান জন্ম হচ্ছে এবং কিভাবে বেড়ে উঠছে, এবং এর প্রত্যেকটা জিনিসই যেন একটা মিরাকলের মতো যে কিভাবে মানুষ বেড়ে উঠছে এর মাধ্যমে, যে একটা সন্তান কি বাঁচবে কি না, সে কীভাবে বেড়ে উঠবে, তার কোনো সমস্যা থাকবে কি না, যত টেকনোলজি আমরা ইউজ করি না কেন এটাকে প্রিভেন্ট করার এখন পর্যন্ত কারো কোনো সাধ্য নাই। তালাবুল আলমিন সেটাকে মনে করিয়ে দিচ্ছেন যে এখানে এমন কিছু লোক থাকবে, মানুষ থাকবে যারা হচ্ছে দে আর নট অ্যাবল টু হ্যাভ চাইল্ড, তাদের যাদের চাইল্ড আছে এবং যাদের সন্তান আছে তাদের আসলে আল্লাহ সে মিরাকলের দিকে ফিরে যাওয়া উচিত, এবং যারা এটা মনে করবে তাদের আসলে কখনো এথিস্ট হওয়ার, আল্লাহকে অবিশ্বাস করা তাদের আর কোনো ধরনের সুযোগই থাকে না। তো এটাও আল্লাহ আব্বুল আলমিন একটা ফ্যাক্ট এখানে আমাদের জন্য তুলে ধরতে পারেন। তারপরে আল্লাহ আব্বুল আলমিন বলছেন চার নম্বর আয়াতে, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। সো চার নম্বর আয়াতে বলছেন বস্তুত আমি মানুষকে অত্যন্ত কষ্ট ও শ্রমের মধ্যে সৃষ্টি করেছি। আল্লাহ আব্বুল আলমিন বলছেন যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন ফি কাবাদ, অত্যন্ত কষ্টের মধ্যে। তো এখানে কাবাদ শব্দটার যে মিনিং বলা হয়েছে বেশ কয়েকটা মিনিং রয়েছে আরবিকে। একটা মিনিং হচ্ছে যে এটা খুবই কষ্ট সাধ্য, শ্রমসাধ্য, ডিফিকাল্ট, ওভারহেলমিং পরিশ্রমের মাধ্যমে এটা আসে, এরকম কথা বোঝানোর জন্য এই কাবাদ শব্দটা বোঝানো হচ্ছে যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন অনেক কষ্টের মধ্যে, অনেক ডিফিকাল্টির মধ্য দিয়ে এবং প্রচণ্ড পরিশ্রমের মধ্য দিয়ে, অর্থাৎ মানুষের জীবনটার মধ্য দিয়েই তাকে পাস করতে হবে। সো এই পরিশ্রমটা এটা হচ্ছে এক্সোস্টিং, যেটা হচ্ছে মানুষকে টায়ার্ড করে দেবে, এন্ডলেস, যেটা কোনো সীমা পরিসীমা নাই, এটা হচ্ছে একটা স্ট্রাগল যেটা কন্টিনিউয়াসলি চলতে থাকে মানুষের জীবনে। এটা আল্লাহ আব্বুল আলমিন এখানে বুঝাতে পারেন যে মানুষের জীবনটা হচ্ছে এরকম যে ফুল অফ স্ট্রাগল, তাদের স্ট্রাগলের কোনো শেষ নেই, একটা লেভেল থেকে আরেকটা লেভেলে যেখান থেকে মানুষ চিন্তা করুক না কেন তাদের হচ্ছে সেই স্ট্রাগলের মধ্য দিয়ে তাদেরকে যেতে হয়। সো নো ম্যাটার হোয়াট উই ডু, যে আমরা যত চিন্তা ভাবনাই করি না কেন না আমাদের লাইফটাকে স্মুথ করার জন্য চেষ্টা করব, তারপরে দেখা যাবে যে মানুষের লাইফে কষ্ট আছে, মানুষের চিন্তা আছে, মানুষের দুশ্চিন্তা হয়, মানুষ স্ট্রাগল করতে হয়। এবং প্রথমে আল্লাহ বলছেন যে লাকাদ, লাকাদ শব্দটা মানে হচ্ছে ইনডিড, ফর শিওর, যেখানে কোনো ধরনের সন্দেহ নাই, যে আল্লাহ বলছেন যে এটার ব্যাপারে কোনো প্রকার সন্দেহ নাই যে আমি মানুষকে এই কষ্টের মধ্যে দিয়ে সৃষ্টি করেছি। অর্থাৎ আমরা অনেক সময় চিন্তা করতে পারি যে না আমি এমন ব্যবস্থা করে যাবো আমার বাচ্চাদের জন্য যে তারা যেন কোনো কষ্ট করতে না পারে, যে বলে না যে সোনার চামচ দিয়ে মুখে নিয়েছে, কিন্তু সোনার চামচ দিয়ে মুখে নিলেও তার জীবনটা কিন্তু প্রত্যেকটা স্টেজেই তাকে স্ট্রাগল করে যেতে হবে। আমরা অনেক সময় চিন্তা করি যে না আমার বাচ্চার জন্য বা আমাদের নেক্সট লাইফের জন্য, যে লাইফের যে কত কয়েকটা বছর বাকি আছে সেটার জন্য আমি বড় একটা ব্যাংক ব্যালেন্স রেখে যাবো, একটা বড় বাড়ি করে যাব, গাড়ি করে যাব, কিছু অ্যাসেট রেখে যাব, যাতে আমার সন্তানের কোনো কষ্ট না হয়। কিন্তু তারপরেও সেই সন্তানকে সেই কষ্টের মধ্যে দিয়ে যেতে হবেই, সেটাই হচ্ছে লাইফের একটা পার্ট। সেটা কীরকম কষ্ট? আসলে এই কষ্টটা হতে পারে যে আমাদের যে চিন্তা, যে ওরি, সেটা হতে পারে যে মানুষ কখনোই চিন্তামুক্ত হতে পারে না। এক একজনের চিন্তার লেভেল এক এক রকম হতে পারে, চিন্তার সিভিয়ারিটি এক এক রকম হতে পারে, কিন্তু তার চিন্তামুক্ত হওয়ার কোনো সুযোগ নাই। আমরা যদি একজন গরিবের কথা চিন্তা করি, যে সে চিন্তা করছে হয়তো বা আজকে সে খাবার খাচ্ছে, কালকে সকালে উঠে তার ঘরে কোনো খাবার নাই, কালকে সকালে সে নিজের মুখে কি দিবে, তার সন্তানদের মুখে কি দিবে, সেটা হচ্ছে তার টেনশন। তাকে হয়তো বা দিনের পর দিন দেখা যায় বহুত পরিশ্রম করতে হয়, অনেক দূর হেঁটে যেয়ে তাকে কাজ করতে হচ্ছে, খাবারের সন্ধান করতে হচ্ছে তাকে। কিন্তু একজন গরিবের যখন এই অবস্থা যে খাবারের জন্য চিন্তা করতে হয়, একজন বড় লোকের আমরা চিন্তা করি তার তো খাবারের সমস্যা নাই, কিন্তু সেই বড় লোকদের দেখা যায় এমন এমন ডিজিজ হয়ে আছে, হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, যে তাদেরকে কি করতে হচ্ছে, তাদেরকে এখন সেই কষ্ট থেকে বাঁচার জন্য স্ট্রাগল করতে হচ্ছে। কিরকম স্ট্রাগল? যে তাদেরকেই তখন ঘন্টার পর ঘন্টা প্রতিদিন হাঁটতে হয় তাদেরকে সুস্থ রাখার জন্য, সেটাই তখন তার জন্য একটা টেনশন যে কিভাবে আমি সুস্থ থাকবো।
একজন মানুষের যখন জন্ম হচ্ছে তখন সে জন্ম থেকে তার স্ট্রাগল শুরু হয়ে যাচ্ছে, যে কিভাবে সে খেতে শিখবে, হাঁটতে শিখবে, স্কুলে যখন যাওয়া শুরু হয় তখন সেখানে সে কিভাবে পড়াশোনা করবে, তারপরে ইউনিভার্সিটিতে পড়াশোনা, তারপরে তার কেরিয়ার তৈরি করা, তারপরে হচ্ছে তার ফ্যামিলি লাইফ বিল্ড আপ করা। তো এরকমভাবে দেখা যায় মানুষের প্রত্যেকটি স্টেজেই, এমন না যে আজকে আমি ইউনিভার্সিটি পাশ করে ফেলছি এখন আমার আর কোনো চিন্তা নাই, আমার তো সব হয়ে গেছে, তখন আমার চিন্তা যে আল্লাহ একটা ভালো জব আমার পেতে হবে, একটা ভালো জব যখন আমি পেয়ে গেলাম তখন আমার চিন্তা আল্লাহ আমাকে এখন স্টেবল লাইফ পেতে হবে, যে আমার যাতে পরবর্তীতে চিন্তা করতে না হয়। তারপরে যখন আরেকটু ই হচ্ছে, আরেকটু অ্যাডভান্স হচ্ছে, মোর স্টেবল হচ্ছে, বাড়ি হলো, গাড়ি হলো, বেশ কিছু টাকা জমা হলো, তখন মনে হচ্ছে যে আল্লাহ আমার সন্তানের পড়াশোনা কি হবে, তাদের জন্য এখন RESP করতে হবে, তাদের জন্য কিছু ফান্ড রাখতে হবে, তাদেরকে আমরা কিভাবে মানুষ করবো, অথবা তাদেরকে কিভাবে বড় করবো, তাদেরকে কিভাবে ক্যারিয়ারিস্টিক গড়ে তুলবো, বিভিন্ন চিন্তা দেখা যায়। মৃত্যুর সময় পর্যন্ত তখন চিন্তা থাকে যে হায় আমার টাকা কোথায় রাখবো, আমার সন্তানদের কি হবে। তো মানুষের প্রত্যেকটা পর্যায়ে তাদের হচ্ছে যে চিন্তার কোনো শেষ নাই। সে চিন্তা হতে পারে অনেক বড় কোনো চিন্তা, বড় টেনশন, যেটা আসলেই তার জন্য খুব এসেন্সিয়াল। আবার এমনও হতে পারে যে অনেকে হচ্ছে যে পরের দিন সে কোন ড্রেসটা পরে যাবে, কোন কী ধরনের ম্যাচিং করবে, কী ধরনের মেকআপ করবে, সেটাও তার জন্য অনেক বড় টেনশনের ব্যাপার হতে পারে, যে কারণে সে রাতে ঘুমাতে পারে না। এটা যেমন হতে পারে বিলিভারদের জন্য, সেটা তেমনি হতে পারে নন বিলিভারদের জন্য। প্রত্যেকটা মানুষ প্রত্যেকটি স্টেজে প্রত্যেকটা মুহূর্তেই তাদেরকে এই টেনশনের মধ্যে দিয়ে, এই চিন্তার মধ্যে দিয়ে যেতে হবে। এটা আমরা নিজেদের দিকে তাকালেই বুঝতে পারি, এবং আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই বলে দিয়েছেন যে এত ধ্রুব সত্য যেটার কোনো ধরনের আসলে ব্যত্যয় হয় না। আল্লাহ বলছেন যে এ ব্যাপারে কোনো ধরনের সন্দেহ নেই যে আমরা মানুষকে এই কষ্টের মধ্যে দিয়ে, এই টার্ময়েলের মধ্যে দিয়ে, এই ইন্টেন্স ডিফিকাল্টির মধ্যে দিয়ে আমরা মানুষকে সৃষ্টি করেছি, যে এর মধ্যে আমাদেরকে যেতেই হবে, যত যে যত চেষ্টাই করুক না কেন। কাবাত শব্দটা আরেকটা মিনিং বলা হয়েছে মিডল অফ দ্য ডে। ডিজার্টে আমরা মরুভূমিতে আমরা যদি চিন্তা করি যে ঠিক দিনের দুপুরবেলার সময়টা যখন সূর্য ঠিক মাথার উপরে থাকে, তখন হচ্ছে সবচেয়ে কঠিন সময় তাদের জন্য, সবচেয়ে গরম থাকে তখন। এবং ঠিক সেই সময়ে কেউ যদি একটা স্যান্ডিয়নের মিডলে, যে বালির মাঝখানে নিজে আটকা পড়ে গেল, এবং সে আটকা পড়া থেকে সে বের হয়ে আসার জন্য, সে বের হয়ে আসতে পারতেছে না, স্টাক হয়ে গিয়েছে, সেই কঠিন অবস্থাটায় তার যে ধরনের পরেশানি থাকবে সেটাকে বোঝানোর জন্য কাবাত শব্দটি ইউজ করা হয়ে থাকে। অর্থাৎ মানুষ প্রত্যেকটা মুহূর্তেই মানুষ এ ধরনের পরেশানির মধ্য দিয়ে পার করছে। কাবাত শব্দটা আরেকটা সোর্স হতে পারে কিবদ। কিবদ শব্দের মিনিং হচ্ছে যে যখন কারো লিভার ইনজুরড হচ্ছে, যে যখন লিভার ইনজুরড হচ্ছে সেটা খুবই পেইনফুল এবং খুবই কষ্টের মধ্যে দিয়ে তাকে যেতে হয়, সে ধরনের কষ্ট সিভিয়ারিটি বোঝানোর জন্য এই কাবাত শব্দটা ইউজ করা হতে পারে। তো তাফসীরকারগণ বলছেন যে আসলে মুসলমানদের জন্য বা মানুষের জন্য এটা একটা বিরাট টার্ময়াল, যে তাদের জন্য একটা বিরাট পরিশ্রমের ব্যাপার, যে আমরা জানি যে আমাদের যখন সৃষ্টি করা হয়েছিল তখন আমরা সবাই ঘোষণা দিয়ে এসেছিলাম যে আল্লাহ আমাদের রব, এবং সেই ঘোষণা দিয়ে আসার পরে এখন এই দুনিয়ায় এসে আমরা যখন তাকে অপে করছি, তাকে মানছি, তার কথাগুলো ফলো করছি কি করছি না, এটাও কিন্তু মানুষের ফিতরাতের উপর বিরাট একটা এফেক্ট করে। এবং এই যে দ্বন্দ্ব, এই যে যুদ্ধ তার মাঝে কন্টিনিউয়াসলি চলছে, সেটা মুসলিম হোক নন মুসলিম হোক, সবারই মাঝে কিন্তু ভালো এবং খারাপের অনুভূতিটা রয়েছে। ভালো করলে সবাই ভালো ফিল করে, আবার যখন খারাপ কিছু করে ফেলে তখন তার মাঝে সে কষ্ট, অথবা তার মাঝে যে খারাপ লাগার যে অনুভূতি, বা তার মাঝে যে রিপেন্টেন্স আসে, এই যে কষ্ট, চরম দ্বন্দ্ব মানুষের মাঝে প্রতিটা মুহূর্তে চলতে থাকে, সেটাকেও আল্লাহ রাব্বুল আলামিন এখানে বুঝাতে পারে। এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমরা যেটা দেখি, সেখানে বলা হয়েছে যে আমি মানুষকে সৃষ্টি করেছি ফিকাবাদ, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ খালাকনাল ইনসানা, আল্লাহ বলেন নাই যে খুব যারা ভদ্র তাদেরকে বা ভালো মানুষ তাদেরকে আমি কষ্টের মধ্যে দিয়ে দেই, অথবা যারা একদমই কাফের ডিসবিলিভার তাদেরকে আমরা কষ্টের মধ্যে দিয়ে পার করি, সেরকম কিন্তু আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন ইনসান, মানে মানুষ জেনারেল ফর্মে, এটা কোনো স্পেসিফিক কোনো মানুষের কথা আল্লাহ আলামিন বলেন নাই। তার মানে যে এটা শুধুমাত্র যারা বিলিভার অথবা যারা আল্লাহকে ফলো করে না, সেরকম মানুষদের জন্যই বলা হয় না। যেমন আমরা যখন খুব ভালো অবস্থায় থাকি তখন আমরা অনেক সময় বলি যে আল্লাহ আমাদেরকে অনেক পছন্দ করে, সেজন্য আমাদেরকে এত ভালো অবস্থায় রাখছে। আবার কেউ যখন খুব কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, দেখি বলে নিশ্চয়ই অনেক গুনাহ করছে, নিশ্চয়ই অনেক কিছু করছে, যে কারণে আল্লাহ তাকে এই অবস্থার মধ্যে ফেলেছে। এবং সেম কথাটাই সূরা আল ফজর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষের অবস্থা হচ্ছে এই যে যখন সে খুব ভালো অবস্থার মধ্যে থাকে তখন বলে যে আল্লাহ আমাকে সম্মানিত করেছেন, আর আল্লাহ যখন তার রিজেকে
একটু শর্ট দিয়ে দেন, যখনই তার মধ্যে একটু স্বল্পতা শুরু হয় তখনই সে বলে যে আল্লাহ আমাকে এখন অসম্মানিত করছেন, হেও করছেন। এটা মানুষের হচ্ছে যে এক ধরনের মানে নিজেই আমরা একটা ব্যাখ্যা দাঁড় করিয়ে নেই, কিন্তু আল্লাহুল্লাহ আলামিন বলছেন যে আমরা মানুষকে ইনসান শব্দটা বলছেন যে এটা দিয়ে আমাদের ইমান যাচাই বাছাইয়ের কোনো সুযোগ নাই। আসলে প্রত্যেকটা মানুষকে এই কষ্টের মধ্য দিয়ে যেতে হবে, এক একজনের কষ্ট সিভিয়ারিটি এক এক রকম হবে, এক একজনের কষ্টের প্রকাশ এক এক রকম হবে, কিন্তু প্রত্যেকটা মানুষকে এই কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু ইসলামের জন্য একটা সান্ত্বনা এখানে যে আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু ইসলাম কত কষ্টের মধ্য দিয়ে তার জীবনকে অতিবাহিত করেছেন। তো আল্লাহ বলছেন যে শুধু রাসূলকে এই কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে না, বরং প্রত্যেকটা মানুষকে এই কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে। এবং যখন এরকম আমরা চিন্তা করি যে না অন্যেরও এরকম কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন নিজের কষ্টটা কিন্তু অনেক কম মনে হয়। তাই এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা সান্ত্বনা যে আই এম নট অ্যালোন, যে আমাকে একাই এত কষ্টের মধ্যে যেতে হচ্ছে না। আমরা দেখা যায় যে একটু কষ্টের মধ্যে পড়লেই চিন্তা করি আমাকে কেন এত কষ্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, আমার উপরে কেন এত পরীক্ষা, আমাকে কেন এত ধৈর্যের পরীক্ষা দিতে হয়। আমরা প্রায়ই এই ধরনের কথা বলে থাকি, কিন্তু তা আল্লাহুল্লাহ আলমিন এখানে বলছেন যে প্রত্যেকটা মানুষকে এই কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়। তো আল্লাহুল আলমিন এখানে আমাদেরকে সান্ত্বনা দিচ্ছেন, এবং এখান থেকে তাফসীরকারগণ বেশ কিছু শিক্ষা আমাদের জন্য ডেরাইভ করেছেন, যেখানে একটা হচ্ছে যে আমরা যখন এই চিন্তাটা করব যে এই কষ্টটা বা এই যে পরিশ্রমটা যাচ্ছে অথবা এই যে দুশ্চিন্তা অথবা চিন্তা আমাদের হচ্ছে, টেনশন হচ্ছে, প্রত্যেকটা জিনিসই আল্লাহর পক্ষ থেকে আসা, এবং যখন এই আল্লাহর উপরে আমরা ভরসা রাখবো যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আল্লাহ আমাদেরকে উদ্ধার করবেন, এবং এর মাধ্যমে আল্লাহ আমাদেরকে হয়তোবা সঠিক রাস্তা দেখিয়ে নিয়েছেন, এই যে আল্লাহর উপর কথা আমরা ভরসা করবো এবং আল্লাহকে স্মরণ করবো, এটাই আমাদের কষ্ট দূর হওয়ার একটা বিশেষ উপায় হয়ে যাবে। এবং আরেকটা কথা তাফসীরকারগণ বলেছেন যে যে এই ভালো কাজ করে তখন সে কি করে, যে যত ভালো কাজই করে দেখা যায় সেটা করতেও আমাদের অনেক কষ্ট হয়, কিন্তু ভালো কাজটা করার পরে আমাদের মনের মধ্যে যে একটা স্যাটিসফ্যাকশন আসছে, একটা আনন্দের অনুভূতি আসে, সেটাই আমাদের জন্য অনেক বড় একটা পুরস্কার। তারপরে হচ্ছে আরেকটা শিক্ষা এখান থেকে আমরা পেতে পারি যে আমরা যখন কারো উপকার করি, দেখা যায় মানুষের উপকার করলে অবশ্যই আল্লাহুল আলামিন সেটার জন্য আমাদের রিওয়ার্ড রেখে দেবেন আখিরাতে, কিন্তু আমরা দেখি যে দুনিয়ার বুকেও আমাদের জন্য কিন্তু আল্লাহুল আলামিন পুরস্কার রেখে দিতে পারেন। তো এখানে আমরা দেখি আল্লাহুল আলামিন আমাদের জন্য এখানে শিক্ষা দিচ্ছেন যে আমরা দুনিয়াতে যদি কোন ভালো কাজ করি এটা রিটার্ন ব্যাক হয়ে আমার কাছে আসবে, হয়তো বা আমরা 100% রিটার্ন পাবো না, কিন্তু এক সময় দেখবো আমার জন্য সেই ভালো কাজটা ফিরে আসছে। একটা মুভি ভিডিও দেখেছিলাম এরকম যে একজন মানুষ একটা ভালো কাজ শুরু করেছে এবং একটা সাইকেলের মতো চলতে চলতে অনেক মানুষ ঘুরে আবার তার কাছে সেটা রিটার্ন ব্যাক হয়েছে। তো এরকম যত ভালো কাজ আমরা শুরু করব প্রত্যেকটাই রিটার্ন ব্যাক হয়ে আমাদের কাছে আসবে। এবং আমরা এই যে কষ্ট, এই যে পরিশ্রম, এই যে টেনশন, এটাকে আমরা আমাদের জন্য একটা নিজেদেরকে ইম্প্রুভ করার একটা ওয়ে বের করতে পারি, যে যখনই আমরা এই ধরনের টেনশনে পড়বো তখনই বেশি করে আল্লাহর কথা স্মরণ করবো এবং চিন্তা করবো যে এটা তো আল্লাহ বলেই দিয়েছেন এর মাধ্যমে যেতে হবে, এর মাধ্যমে আমরা নিজেদেরকে ধীরস্থির রাখবো এবং নিজেদের ইমানকে আরও বাড়িয়ে নিতে পারবো। এ ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা বর্ণনা এসেছে যে তিনি বলেছেন যে যখনই সাহাবাদের উপর কোনো বিপদ আসত তখন সাহাবারা আল্লাহুল্লাহ আলমিনের প্রতি তারা থ্যাঙ্কফুল হতো, আল্লাহ অনুগ্রহকে তারা বেশি বেশি করে তখন বর্ণনা করত। তাদের থ্যাঙ্কফুল হওয়ার কয়েকটা কারণ ছিল, এর মধ্যে একটা হচ্ছে যে তারা চিন্তা করত যে এই যে কষ্টটা এসেছে, এই যে ক্যালামিটি এসেছে, এই যে বিপদের মধ্য দিয়ে আমি যাচ্ছি, এই বিপদটা আলহামদুলিল্লাহ যে এই বিপদটা আমাদের ইমানের উপরে আসে নাই, কারণ আমরা জানি যে আমরা আসলে কত দুর্বল ইমানের অধিকারী। যদি ইমানের উপরে আসতো তাহলে হয়তোবা আমরা আমাদের ইমানকেই স্যাক্রিফাইস করে ফেলতাম, হয়তোবা সেটা আমার টাকা পয়সার উপর দিয়ে যাচ্ছে, হয়তোবা সেটা আমার দুনিয়াবী কোনো সম্পদের উপর দিয়ে যাচ্ছে। এবং সাহাবারা সেটার জন্য থ্যাঙ্কফুল হতেন যে এটা আলহামদুলিল্লাহ যে সেটা আমাদের ইমানের উপর দিয়ে এই পরীক্ষাটা যায়নি। এবং সাহাবারা আরেকটা কারণে থ্যাঙ্কফুল হতেন যে তারা চিন্তা করতেন যে যেই অবস্থায় আছে এই বিপদটা তো এর চেয়েও বেশি হতে পারতো, আল্লাহুল আলামিন যে এই লেভেলেই এটা শেষ করে দিয়েছেন সেটার জন্য তারা আল্লাহ শুকরিয়া আদায় করত। এবং তারা আরেকটা কারণে শুকরিয়া আদায় করত আল্লাহর কাছে, সেটা হচ্ছে যে এই যে বিপদটা এসেছে এই বিপদ শেষ করে এখনও তারা ইমানের উপরে রয়েছে, এখনও তারা আল্লাহ সন্তুষ্টির প্রতি রাজি রয়েছে, এই যে আল্লাহুল আলামিন তাদেরকে এই পেশেন্স দিয়েছেন, এই ধৈর্য দিয়েছেন, সেটার জন্য তারা আল্লাহর কাছে থ্যাঙ্কফুল হতো। সুবহান আল্লাহ, যে কত সুন্দরভাবে তারা কত পজিটিভ ওয়েতে প্রত্যেকটা বিপদ এবং আপদকে চিন্তা করতেন।
তো সুবহানাল্লাহ, আমরা এই চার আয়াত পর্যন্ত দেখি যে আল্লাহ আবুল আলামিন এই মক্কা শহরের শপথ করেছেন, এবং শপথ করে সেখানে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কি অবস্থানটা ছিল, যে কাফেররা তার প্রতি কী ধরনের ব্যবহার করেছিল, এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইন রিটার্ন কী দিচ্ছেন সেই ব্যাপারটা এখানে বলা হয়েছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন যে তখনকার সময়ে যে কাফেরদের এই যে নিকৃষ্ট কাজ, যে তারা কার সাথে এটা করছে, তারা তাদের পিতার সন্তানের সাথে এই ধরনের নিকৃষ্ট একটা কাজের পরিচয় দিচ্ছে। এবং তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অবশ্যই মানুষকে কষ্টের মধ্য দিয়ে যেতে হবে। এবং তার পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছু ইম্পর্টেন্ট কথা আমাদের জন্য বলছেন, যে মানুষ এই কষ্টের মধ্যে দিয়ে যাওয়ার পরেও নিজেকে কিভাবে গর্বিত মনে করে, নিজে কিভাবে অহংকার করে, এবং তার মাধ্যমে আসলে সে কোন দিকে ধাবিত হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাগুলো আলোচনা করেছেন। তো পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ সূরা আল বালাদের পরবর্তী আয়াতগুলো নিয়ে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিন, আমরা যেন বুঝতে পারি এবং আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাগুলোকে মনে রেখে আমরা আমাদের প্রত্যেকটা সময়কে যাতে আল্লাহর কাছে রিওয়ার্ডিং অবস্থায় পৌঁছে দিতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।